আপনি বলছিলেন যে এরকম অনিয়মিত বা যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক দিন দিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বা সাধারণত যে সকল অ্যান্টিবায়োটিকে আমাদের আগে অসুখ নিরাময় হয়ে যেত সেগুলো তো হচ্ছে না, আরও উচ্চতর বা হায়ার অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে, বা আরও বেশি যেগুলো মূল্য বেশি সেগুলো খেতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা যারা এই জন্য দায়ী, আসলে অনিয়মিত ব্যবহার বা যথেচ্ছ ব্যবহারের জন্য আমাদের আসলে করণীয়টি কী? করণীয় হলো যেটা, অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। যেমন ধরবেন যে একটা ঠান্ডা কাশির জন্য, ভাইরালটা তো ভাইরাল ইনফেকশন তো অ্যান্টিবায়োটিক দরকার নাই। ধরেন মাম্স, কারো মাম্স হলো, কারো মিজলস হলো, তাই অ্যান্টিবায়োটিক দরকার নাই। ডেঙ্গু ফিভার, ডেঙ্গুতে তো একটা ভাইরাল ডিজিজ, এখানে তো অ্যান্টিবায়োটিক দরকার নাই। আমরা যদি এই মানে ইউজটা সীমিত রাখতে পারি, এটা একটা ভালো। সেকেন্ড যেটা আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক বারে বারে চেঞ্জ করা উচিত না, সাধারণত আমরা যেটা করি আমাদের হসপিটালে, এটা এই সুযোগ তো সবার মানে সব হসপিটালেও নয়, যে আমরা কালচার সেন্সিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক দেই। ধরুন কারো ইউরিন ইনফেকশন হলো, আমরা কালচার সেন্সিটিভ করে যদি দেখি যে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, সেই অ্যান্টিবায়োটিক আমরা যদি চুজ করি, তার আমরা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক দিয়েই তাকে ট্রিট করতে পারি, সেটা আমাদের একটা অ্যাডভান্টেজ। কিন্তু সব হসপিটালে কিংবা বাসায় এটা তো সম্ভব না, তবুও যতটুকু সম্ভব মানে একটা সিঙ্গেল অ্যান্টিবায়োটিকে রাখা উচিত এবং কোর্সটা কমপ্লিট করা উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যে জীবাণুর কারণে ইনফেকশন বা সংক্রমণ হয়েছে সেটি নির্ণয় করে বা সেটি চিহ্নিত করে তারপরে সেটির বিরুদ্ধে যেটি রোগ নিরাময় সক্ষম সেটি ব্যবহার করা উচিত, সেটা খুবই বৈজ্ঞানিক, সেটা সায়েন্টিফিক আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় মানে অনেক ব্রড স্পেকট্রাম যেটাকে আমরা বলি যে অনেক জীবাণুর জন্য যেটা কার্যকর সেটি দিয়ে দিই যথাযথ পরীক্ষা না করে। জি জি, এটা এটা মানে উচিত না, কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থায় অনেক সময় এই প্রবলেমটা মেনে নিতে হয়। মানে অনেকে হয়তো ইনভেস্টিগেশন করাতে চায় না, অনেকে আর্থিক সঙ্গতিও থাকে না। জি জি, ঠিক আছে। আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে যে আমরা দেখে থাকি যে আমাদের দেশে বিশেষ করে একটু গ্রামাঞ্চলে দেখে থাকি আমরা যে স্যালাইন নেওয়া, যেটাকে ইনফিউশন বলি আমরা মেডিকেলের ভাষায়, এই স্যালাইন নেওয়া, আমরা দেখি যে অনেক রুগী একটু দুর্বল হলে বা কোনো সমস্যা হলেই তারা স্যালাইন নেওয়ার ব্যাপারে একটু আগ্রহ প্রকাশ করেন, বা দেখা যায় অনেক সময় তারা স্যালাইন না পেলে তারা মনোক্ষুণ্ণ হন। এই বিষয়টি আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে এই ফ্লুইড বা স্যালাইন দেওয়া, এটি আসলে কখন দিতে হয় বা কখন দেওয়া উচিত বলে আপনি মনে করেন বা কখন নিতে হয় না? জি হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্যালাইন তো আমাদের অনেক রকমের আছে, ধরেন আমি কিছু নাম বলি, ডেক্সো স্যালাইন, নর্মাল স্যালাইন, রিঙ্গেল ল্যাকটেড, কলেরা স্যালাইন, এবং এক একটা স্যালাইনের ইউজ এক একটা ক্ষেত্রে হয়। যেমন ধরেন কারো ডায়রিয়া হলো, তখন আমরা কলেরা স্যালাইন ইউজ করি, যারা বমি করছে খুব বেশি তাদের ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন ইউজ করি, এবং যারা খেতে পাচ্ছে না তাদের হয়তো ডেক্সো স্যালাইন ইউজ করি। এখন ধরেন ডায়াবেটিক থাকলো, কোনো পেশেন্ট ডায়াবেটিস, তাকে যদি আমি ডেক্সো স্যালাইন দিই তাহলে সুগারের অবস্থাটা কী হবে? কারো যদি হার্ট ফেলিয়ার থাকে, তাকে যদি আমি নর্মাল স্যালাইন দিই তার হার্ট ফেলিয়ার তো আরও বাড়বে। সেজন্য মানে স্যালাইন দেওয়া অবশ্যই যাতে চিকিৎসক দেন, চিকিৎসক তো ভালো বুঝেই দিবেন কেন দিচ্ছেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্যালাইন দেওয়া উচিত। স্যালাইন কিন্তু জীবন অনেক সময় জীবন রক্ষাকারী, এটা না যে স্যালাইন আমরা ইউজ করি না। হসপিটালে তো বেশিরভাগ অনেক ক্ষেত্রেই স্যালাইন ইউজ করা হয়, যেমন একটা পেশেন্ট অপারেশনের পরে খেতে পাচ্ছে না, তাকে তো নিউট্রিশন দিতে হয় স্যালাইনের মাধ্যমে। যার ধরুন সোডিয়াম কমে গেল, আমরা স্যালাইন দিয়ে সোডিয়ামটা কারেক্ট করি। যার মানে বিভিন্ন কারণে আমরা স্যালাইন দিয়ে থাকি, এরকম অ্যান্টিবায়োটিকের মানে একটা রাস্তা খোলার জন্য আমরা স্যালাইন অনেক সময় ইউজ করি, যে বারবারে খোঁচাতে হবে না, সেই একটা স্যালাইন খোলা থাকুক, এরকম হয়। কিন্তু না বুঝে না শুনে হঠাৎ করে একটা স্যালাইন দেওয়াটা এক্সট্রিমলি হার্মফুল। অনেক সময় যে আমি বললাম যে আপনাকে একজন ধরেন রক্তশূন্যতা আছে, তাকে যদি হঠাৎ করে আমরা এক লিটার স্যালাইন দুই তিন চার ঘন্টার মধ্যে দিয়ে দিই, তার তো বুকে পানি জমে যাবে, তার তার পালমোনারি ডিমা হবে, শ্বাসকষ্ট হবে, এইসব হলো সমস্যা। যা কিডনির রোগ, কিডনির রোগী যার পেশাবি হয় না, তাকে যদি আমি অনেকগুলো স্যালাইন দিয়ে দিলাম, পানিটা যাবে কোথায়? অনেকে যেটি মনে করেন যে যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে বা একটু দুর্বল লাগে বা কাজ করা একটু উদ্যম কম পান, সেক্ষেত্রে দেখা যায় তারাই মনে করেন যে একটি স্যালাইন নিলে বোধ হয় তার এই অবসাদ বা তার দুর্বলতা কেটে যাবে। এই বিষয়টি আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? না, আমার মনে হয় এটা একটা মানে ভ্রান্ত ধারণা। আমাদের দেখতে হবে দুর্বলতাটা কেন, সেগুলো তো বিভিন্ন কারণে কারণটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ধরেন রক্তশূন্যতা থেকে দুর্বল হতে পারে না, ধরেন কারো যদি একটা ডায়রিয়া হয়, ডায়রিয়ার পরে পানি শূন্যতা থেকে হতে পারে, কারো হার্ট যদি দুর্বল থাকে সেখান থেকে দুর্বলতা হতে পারে, কারো লিভার ডিজিজ থাকে সেখান থেকে দুর্বল হতে পারে, এমন না মানসিক কারণে দুর্বল হতে পারে। তবে কেউ যদি খেতে না পারে, খেতে পারছে না,
একদম রুচি নাই বমি করছে সেসব ক্ষেত্রে হয়তো স্যালাইনের একটা ভূমিকা থাকতে পারে।